একটা সময় গ্রামগঞ্জের হাটবাজারে শহরে নগরে বিভিন্ন জায়গায় একটা গান শোনা যেত সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না আসলেই তো পৃথিবীর সকল মানুষই সুখী হতে চায় কিন্তু সুখটা যে কোথায় কিভাবে যে সুখী হওয়া যায় সেই মূল মন্ত্রটাই অনেকে হয়তো জানা নেই একটা মেয়ের কথাই ধরুন একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে যদি সেটা একটা দরিদ্র পরিবার হয় তাহলে দেখা যায় যে ছেলের তুলনায় সে মেয়ে অনেক সময় বঞ্চিত হয় খাবারের দিক থেকে বঞ্চিত হয় পোশাকের দিক থেকে বঞ্চিত হয় তখন মেয়েটা ভাবে একসময় যখন আমি বড়ো হব আমার যখন একটা বিয়ে হবে একটা রাজপুত্রের মতো ছেলে যখন আমাকে তার ঘরণি করে রানী করে নিয়ে যাবে আমার এই দুঃখের জীবনের তখন অবসান হবে মেয়েটা বড় হয় একসময় তার বিয়ে হয় বিয়ে হওয়ার পর যখন সে তার নতুন সংসারে যায় কিছুদিন পরেই সে বুঝতে পারে আসলে সে রানীর ভাগ্য নিয়ে পৃথিবীতে আসেনি তার বাবার চেয়েও হয়তো সে একটা দরিদ্র ফ্যামিলিতে বা হয়তো একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে সে তার বিয়ে হলো নুন আনতে পান্তা ফুরায় অযত্ন অবহেলায় তার দিন কাটতে থাকে তার বাচ্চা হয় সে ধীরে ধীরে তার যৌবন হারিয়ে প্রভাবের দিকে যেতে থাকে সেভাবে আমার এই কষ্টের জীবন আর কদিনের আমি যদি আমার এই ছেলেদেরকে যদি মানুষ করতে পারি মানুষের মতো মানুষ করতে পারি যদি তাদেরকে আমি জজ ব্যারিস্টার বানাতে পারি তাহলে আর আমার দুঃখ কোথায় এই ছেলেরাই এক সময় আমাকে স্বর্গের সুখ দিবে ছেলে মেয়েরা বাইরে থেকে যখন ঘরে আসে স্কুল থেকে যখন আসে খেলার মাঠ থেকে যখন আসে মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে মাকে স্বপ্ন শোনায় যে মা একদিন যখন আমরা অনেক বড় হব অনেক টাকা ইনকাম করব তখন তোমার জন্য স্বর্ণের খাট তৈরি করে দেব তুমি স্বর্ণের পালংকে শুয়ে শুয়ে তুমি স্বর্গ সুখ অনুভব করবো কোনো দুঃখ থাকবে না আমার মেয়েটি তখন এই সন্তানদেরকে নিয়ে সুখী একটি সুন্দর ভবিষ্যতের কথা ভাবে সন্তানরা বড় হয় চাকরি করে কেউ হয়তো ডাক্তার হলো কেউ হয়তো ইঞ্জিনিয়ার হলো কেউ বা ব্যাংকার হলো এই সন্তানরা বড় হওয়ার আগেই হয়তো দেখে গেল সে তার নতুন একটি সংসারের স্বপ্ন শুরু করে দিয়েছে নতুন একটা জীবন শুরু করে দিয়েছে এই সন্তানটাকে তিনি ডাক্তার বানালেন তার হয়তো আরেকজন ডাক্তার নির সাথে প্রণয় হয়েছে তার সন্তানরা প্রত্যেকেই প্রতিষ্ঠিত হলো প্রত্যেকেই তার নতুন করে সংসার শুরু করলো এবং সেই ঘরে তাদের সন্তান বাচ্চা কাচ্চা আসার পরে তারা তাদেরকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেল যে সেই নারী সেই স্বপ্নবাজ নারী যিনি প্রতিদিন স্বপ্ন দেখেন আগামীকালের জন্য স্বপ্ন দেখেন তার সন্তানরা বড় হবে বড় হলে তার স্বল্প সুখ নেমে আসবে সেই সুখ আর কখনো তার আসে না সন্তানরা তার মায়ের দিকে খোঁজ রাখার আর কোনো সুযোগ পায় না বাস্তবতার কারণেই হয়তো সুযোগ পায় না এরপরে জীবনটা এখানেই শেষ হয়ে যায় না গল্পটা এখানেই শেষ হয়ে যায় না এই মা এক সম্পৃদ্ধ হন তখন তিনি ভাবেন আর কটা দিন আর কটা দিন পরে এই দুনিয়াটা যখন শেষ হয়ে যাবে তখন সেই পরকালে যদি আমি ভেস্ত পাই তাহলে তো আর আমার কোনো দুঃখ থাকে না কিন্তু তারপর যখন তিনি তার দৈনন্দিন জীবনের দিকে তাকান পিছিয়ে ফেলে আসা দিনের দিকে যখন তাকান তখন তিনি দেখতে পান জান্নাতের জন্য তার কোনো পাথরই তৈরি করা হয়নি তিনি সম্মত নামাজ পড়তে পারেননি সন্তানরা স্কুল থেকে ফিরে আসবে তিনি তাদের জন্য রান্না বান্না করতে করতে তার ঝোরের নামাজটাকে কাজা করেছেন আসরের নামাজ কাজা হয়েছে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবার সুখের দিকে তাকিয়ে তার অনেক সময় ফরজ ইবাদতগুলোই সঠিকভাবে পালন করা হয়নি তাহলে তার সেই আগামীর যে সেই সুখ সেই সুখ আর কখনোই তাকে ধরা দেয় না তাহলে এটা আমি এক নারীর গল্প করলাম এটা প্রতিটি পুরুষের গল্প সকল মানুষেরই এরকম গল্প আছে আমরা প্রত্যেকেইভাবে আগামীকাল আজকে যে কষ্টের দিনটা যাক আগামীকাল ঠিকই আমি সুখের স্বর্গে আমি ভেসে যাব আমার এই দুঃখ চিরদিন থাকবে না কিন্তু সেই সুখ আর কখনোই আমাদের নাগালের মধ্যে আসে না তাহলে সুখী হতে হলে কি করতে হবে আপনি যদি সুখী হতে চান অবশ্যই আপনাকে বর্তমানে যে অবস্থা আছে সেই অবস্থায় আপনাকে সুখ অনুভব করতে হবে কীভাবে আচ্ছা আপনি মনে করুন একটা নববিবাহিত দম্পতি সেই দম্পতি যে সবচেয়ে সুখের যে সময়টুকু সেই সময়টুকুতে যে সে শরীরে সুখটা অনুভব করেন সেখানে কি তার কোনো পরিশ্রমের ব্যাপার নেই সেখান থেকে তার কোনো কষ্ট হয় না অবশ্যই কষ্ট আছে প্রতি যে সুখের কাজের সাথেই ঘর্মাক্ত ক্লান্তির ব্যাপার আছে কিন্তু তারপরে কিন্তু সেই ক্লান্তিকে সে মোটেই গুরুত্ব দেয় না ক্লান্তিকে সে অনুভবই করে না তার যে শ্রম কষ্ট সেটাকে সে অনুভব করে না কেন করে না কারণ তার ওই সামান্য কষ্টের দিকে তাকানোর মতো তার সময় নেই সে অত্যন্ত মূল্যবান একটি আনন্দপূর্ণ সময় সে ব্যস্ত তার সমস্ত মনোযোগ সে আনন্দের দিকে যে কারণে সে কষ্টটাকে অনুভব করে কিন্তু ওই কষ্টটুকু যতটুকু কষ্ট সেখানে হয়েছে সেই কষ্টটুকু যদি স্বাভাবিক সময় হয় তাহলে হয়তো তাকে ওষুধ খেতে হবে তাকে কান্না করতে হবে উহা করতে হবে কিন্তু সে যখন একটা তার চেয়ে বেটার একটা যখন আনন্দের ভিতরে থাকে তখন কিন্তু সেই কষ্টটা সে আর অনুভব করে না আপনারা তো সাল্লামের সময়কার গল্প জানেন যুদ্ধের ময়দানে আলী আলা তাল্লাহনুকে তীরবৃত্ত করা হয় কিছুতে সে তীরটাকে বের করা যাচ্ছিলো না প্রচণ্ড যন্ত্রণায় তিনি ছটফট করে ওঠেন যখন এই তীরটা বের করার চেষ্টা করা হয় কিন্তু রাসুল্লাহ সালুল্লাহ আলহ সাল্লাম জানতেন যে কী করে তাকে এই ব্যথা মুক্ত করে এই তীরটা বের করা যায় তিনি আলী তালা তাল্লাহনুকে বললেন যে আলী নামাজে দাঁড়াও আলী তালা তালাহনু নামাজে মগ্ন হলেন আর কে না জানে যে রাতেলা তাল আনহ যখন নামাজে মগ্ন হতেন নামাজে যখন দাঁড়াতেন তখন পৃথিবীর কোনো কিছুর সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকতো না তার সম্পর্কটা হতো একমাত্র মহান রবের সাথে তিনি মহান রবের প্রেমে এতটাই মাতর হয়ে যেতেন যে দুনিয়ার কোনো সুখ দুঃখ কোনো কিছুই তাকে আর স্পর্শ করতো না তিনি নামাজে দাঁড়ালেন সাহাবিরা ট্রেনে তার তীরটাকে বের করে আনলেন এই হলো সুখের মূল মন্ত্র আপনি যদি একটা কাজে যদি নিমগ্ন হন খুব গভীরভাবে নিমগ্ন হন আপনার যত অল্প পরিমাণে সুখ থাকুক যত কম সুখ হোক না কেন সেই সুখটাকে যদি আপনি তীব্রভাবে অনুভব করার চেষ্টা করেন আশেপাশে যত দুঃখ বেদনা আছে সেগুলো আপনাকে শুয়ে যাবে না আর সুখে থাকার সবচেয়ে মূল্যবান একটি মন্ত্র রাসুল্ল সাল্লু আলি আসলাম আমাদেরকে বাতলে দিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন সব সময় উঁচু নিজের স্তর থেকে উপরের স্তরের দিকে না তাকিয়ে নিম্নের স্তরে যারা আছে তাদের দিকে তাকানোর জন্য আপনি যে অবস্থায় আছেন আপনি যদি তার চেয়ে একটু নিম্নে যারা আছে যারা আপনার চেয়ে কষ্টে আছে তাদের দিকে যদি আপনি তাকান তাহলে কখনোই আপনার এই কষ্টটা আপনি অতটা অনুভব করবেন না আপনাদেরকে আরও একটা গল্প বলি যাত্রায় একজন যাত্রী ঢেউ দেখে প্রচণ্ড চিৎকার চেষ্টা করছিল কিছু তাকে থামানো যাচ্ছে না কোনো কথা বলেই তাকে অভয় দেওয়া যাচ্ছে না তিনি সমস্ত যাত্রীদের সুখটাকেই নষ্ট করছে তখন নাবিক তাকে ধরে সমুদ্রের ভিতরে ছুঁড়ে ফেলে দিল তারপর তাকে উদ্ধার করার জন্য একটা লাইফ বয় ফেলে দিল এই যাত্রী সেই লাইফ বয়টাকে ধরে তারপরে জাহাজে আবার ফিরে আসে জাহাজে ওঠার পরে সে একদম স্থির হয়ে যায় কোনো ধরনের বিপদ কোনো ধরনের ভয় তার ভিতরে আর কাজ করে না কারণ সে সবচেয়ে ভয়ঙ্কর ভীতিকর পরিস্থিতি সে সামনে এসেছে এই জাহাজের ভিতরে দুলুনি তাকে আর ভীত সন্তুষ্ট করে না তাহলে আপনি যে অবস্থায় আছেন আজকে এখন যে অবস্থা আছেন এই অবস্থায় যদি আপনি সুখী থাকতে পারেন তাহলেই আপনি সুখী আপনাকে এই অবস্থা থেকে চিন্তা করতে হবে আগামীকাল আরও কীভাবে ভালো হতে পারেন আরও কীভাবে সুখী হতে পারেন সেই প্রচেষ্টা আপনাকে চালাতে হবে আপনাকে অবশ্যই একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে যে চূড়ান্ত যে সুখের জায়গা যে জান্নাতুল ফেরদাউস সেখানে আমাকে যেতে হবে সেখানে যাওয়ার কথা যদি আমি ভাবি আমি যদি জান্নাতের ছবি যদি আমার চোখের সামনে সবসময় রাখি তাহলে সাময়িক যে অসুখ সাময়িক যে দুঃখ বেদনা যন্ত্রণা কোনো কিছুই আমাকে উঠেই ছুয়ে যেতে পারবে না তাই আসুন আমরা যে যখন যে অবস্থা আছি সেই অবস্থায় সুখে থাকার চেষ্টা করি আমরা সর্ব অবস্থায় হাসি কান্না আনন্দ বেদনা সর্ব অবস্থায় আল্লাহ রবুল আলমিনে সুক্রিয়া আদায় করি যদি আমরা সর্ব অবস্থায় বলতে পারি আলহামদুলিল্লাহ যদি আমরা সব সময় যদি আল্লাহর প্রশংসা করতে পারি তাহলে আমরা সত্যিকারের সুখী মানুষে পরিণত হব